আমাদের পরবর্তী টপিক আছে দেখো নিউক্লিক অ্যাসিড এখান থেকে কিছু নিউক্লিক অ্যাসিড এটা হলো বেসিক তৈরি করা এরপরে আমরা রেপ্লিকেশান তারপরে ট্রান্সলেশন ট্রান্সফর্ম ট্রান্সক্রিপশান পড়ব সেই সব জিনিসগুলো করার ক্ষেত্রে যে বেসিকটা দরকার হবে আমরা সেই বেসিকটা এখন তৈরি করব নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো প্রথমেই আছে যে একজন বিজ্ঞানীর নাম মিশার মিশার বিজ্ঞানী কি করেছিলেন ক্ষত স্থানে পুজোর সে নিউক্লিয়াস থেকে একটি নতুন পদার্থ পৃথক করেন এবং নাম দেন কি নিউক্লিন এবং এই আমিষ এবং জাতীয় পদার্থ থেকে আঠারোশো উননব্বই সালে আরেকজন বিজ্ঞানী অলম্যান তিনি কি করছিলেন তিনি এই যে নিউক্লিন অর্থাৎ যেটা এই মিশে মিশার লক্ষ্য করছিলেন সেই নিউক্লিনে অ্যাসিডের ধর্ম লক্ষ্য করতে পারেন নিউক্লিনে কিসের ধর্ম লক্ষ্য করতে পারছেন অ্যাসিডের ধর্ম লক্ষ্য করতে পারছেন এ কারণে এর নাম হয়েছে কি নিউক্লিক অ্যাসিড তাহলে নিউক্লিক অ্যাসিড কে নাম দিছিল অলম্যান কিন্তু নাম দিয়েছিল তাহলে নিউক্লিক অ্যাসিডে মূলত যখন তারা মানে পুজো এসছে সের যে নিউক্লিয়াস আছে সেখানে প্রথম তারা কি করছিল একটা রাসায়নিক পদার্থ দেখতে পাইছিল এবং তার নাম দিয়েছিল কি নিউক্লিন এবং সেটা তারা দেখছিল যে এটা হলো মানে প্রোটিন সরকার আমিষ এসব থেকে ভিন্ন তো এখানে দেখছে আবার ওই নিউক্লিনের মধ্যে বিজ্ঞানের ওয়ার্ল্ডম্যান দেখছে যে এটার কিছু অ্যাসিডের ধর্ম আছে যেহেতু নিউক্লিনে অ্যাসিডের ধর্ম আছে এই কারণে নামটা দিছে কি নিউক্লিক অ্যাসিড তো এই যে আর বিজ্ঞানী কৌশল তিনি কি করছেন তিনি বলছেন যে নিউক্লিক অ্যাসিডে দু ধরনের নাইট্রোজেন বেস থাকে দু ধরনের নাইট্রোজেন বেস থাকে একটা হলো পিউরিন আর একটা হলো পাইরিমিডিন একটা হলো পিউরিন আর একটা হলো পাইরিমিডিন তো এটা একটু পরে আমরা পড়বো ভিতরে আছে এর পরে ফেজে আসে ওখানে ডিটেলস পড়বো আর তার পাশাপাশি আরও দেখছে যে এখানে সুগার আর ফসফোলিপিড থাকে এবং এর জন্য কিন্তু তাকে উনিশশো দশ সালে নোবেল পুরস্কার দেন এখান থেকে খুব বেশি পড়তে হবে না এই নিউক্লিক অ্যাসিডের নামকরণ করছিল অলম্যান এটুকু পড়ো আচ্ছা আর এই নিউক্লিক অ্যাসিডে কয় ধরনের নাইট্রোজেন বেস আছে বা কী কী আছে এই জিনিসগুলো একটু দেখো আর কিছু দরকার নেই আচ্ছা এখন কথা হলো যে এই নিউক্লিক অ্যাসিড মানে দুই ধরনের একটা হলো ডিএনএ আর একটা আর এনএ এ এটা পরবর্তীতে কোন বিজ্ঞানী ল্যাভিন তিনি উনিশশো একুশ সালে ডিএনএ আরএনএ নামে নেবে দু ধরনের নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন আচ্ছা নিউক্লিক অ্যাসিড দু ধরনের একটু আগেই পড়ে আসছি আমরা গত লেকচারে যে ডিএনএ আর আর এনএ এটা কে আবিষ্কার করছিল ল্যাভিন আচ্ছা তো এখানে নিউক্লিক অ্যাসিড হাইড্রোজেন নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে কিছু কথা আছে এখানে দেখো বলা আছে নাইট্রোজেন থাকে পনেরো পার্সেন্ট আর ফসফরাস থাকে দশ পার্সেন্ট তো দেখো ফসফরাসের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা পনেরো তো তাহলে মনে রাখবা না ফসফরাসটা যেটা হওয়ার কথা সেটা হয়ে গেছে নাইট্রোজেন নাইট্রোজেন হয়েছে পনেরো পার্সেন্ট আর ফসফরাসের তাহলে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তেমন আসে না তারপরে যদি দেয় ছোটোখাটো পরীক্ষা হলে দেয় মানে যদি অল্প অল্প করে টপিক হয় তার মধ্যে এসব প্রশ্ন আসে কিন্তু যখন হিউজ পরিমাণ সিলেবাস হয় তখন এইসব প্রশ্ন স্কিপ করে এখন দেখো এখানে একটা কথা বলা আছে যে আমাদের আর এন শতকরা ভাগ অর্থাৎ আর এন এ শতকরা নব্বই ভাগই কোথায় পাওয়া যায় সাইটোপ্লাজমে পাওয়া যায় আর এনএ শতকরা নব্বই ভাগই কোথায় পাওয়া যায় সাইটোপ্লাজমে পাওয়া যায় আর ডিএনএ শতকরা নব্বই ভাগ কোথায় পাওয়া যায় বলো না ভাইয়া কিছু শোনা যাচ্ছে না এই শোনা যাচ্ছে না তো আমি যে বললাম যে শুনতে পাচ্ছ কি না সেটা শুনতে পেলে কি করে আচ্ছা বিষয় হলে বলছি যে আরএনএ হ্যাঁ ওইটা শুনতে পাচ্ছি যে আচ্ছা বলছি আরএনএ শতকরা 90 ভাগ থাকে সাইটোপ্লাজমে আর ডিএনএ শতকরা 90 ভাগ কোথায় থাকে ভাই আবার কিছু শোনা যাচ্ছে না বলছি ডিএনএ শতকরা 90 ভাগ কোথায় থাকে আচ্ছা ক্রোমোজোমে থাকে এটা আমি বলে দিলাম তোমরা পড়ালেখার কথা বললে কেউ শুনতে পাবো না আচ্ছা এখন দেখো এখানে কথা বলা আছে একটা কথা বলা আছে মাস্টার মলিকিউল মাস্টার মলিকিউল কাকে হয় নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড কে বলা হয় মাস্টার মলিকিউল অনেকে এখানে ডিএনএ ডিএনএ ডিএনএকে মাস্টার মলিকিউল বলে দেখায় তো এটা কিন্তু মাথায় রাখো নিউক্লিক অ্যাসিডকে বলা হয় মাস্টার মলিকিউল কেন বলা হয় কারণ এই নিউক্লিক অ্যাসিড বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে বলে এদেরকে মাস্টার মলিকিউল বলা হয় আচ্ছা আর এই নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে কী কী পাওয়া যায় নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে কী কী পাওয়া যায় দেখো এখানে লেখা আছে যে নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে আমরা কী কী পাই নাইট্রোজেন গঠিত খারক পেন্টো সুগার ফসফুরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড এরকম কিছু কথা আছে যেগুলো আমরা একটু একটু করেই পড়বো ক্লিয়ার আসে আমাদের পরবর্তীতে নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে কী পাওয়া যায় আমরা দেখবো দেখো তো আমাদের নিউক্লিক অ্যাসিডের প্রথমে আসছে মূল উপাদান নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান কী কী পেন্টো সুগার নাইট্রোজেন গঠিত খারক ফসফরিক অ্যাসিড এগুলো হলো নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান এখন দেখো প্রথমে আসে পেন্টো সুগার অর্থাৎ পেন্টো সুগার এটা হলো কার্বন বিশিষ্ট শর্করা বা চিনি আর এটা নিয়ে তৃতীয় অধ্যায়ে বিশাল আলোচনা আছে পেন্টফ সুগার বা অন্য আছে তো এখানে কথা বলে এই পেন্ট সুগারে পাঁচটা কার্বন থাকে এবং এই পেন্ট সুগার দেখো মানে এর গাঠনিক সংকেত হলে এমন হবে নিউক্লিক অ্যাসিডে মূলত দুই ধরনের পেন্ট সুগার থাকে একটা হলো বিটা ডি টাইব সুগার সরি মানে নিউক্লিক এসেডে দুই ধরনের সুগার থাকে একটা হলো রাইবস সুগার আর একটা হলো ডি অক্সিরাইবস সুগার এটা তোমাদের মানে ডিএনএ আর এনএ বলতে পারো এখন নিউক্লিক অ্যাসিড যেহেতু দুই ধরনের হ্যাঁ একটা ডিএনএ আর একটা আর এনএ তো ডিএনএতে থাকে যেহেতু মানে ডি অক্সিরাইবস সুগার আর আর এনএনএ থাকে রাইবর সুগার এই কারণে কিন্তু পেন্টোজ সুগার দুই ধরনের বলা হয়েছে একটা হলো রাইবর সুগার একটা হলো ডি অক্সিরাইবস সুগার আচ্ছা তো দেখো প্রথমে আছে রাইবস সুগার প্রথমে আছে কি রাইবস সুগার রাইবোস সুগার অর্থাৎ নিউক্লিক অ্যাসিডে যদি রাইবো সুগার বর্তমান থাকে তাহলে তাকে বলা হয় রাইবো নিউক্লিক অ্যাসিড বা আর এ বলা হয় আর যদি নিউক্লিক অ্যাসিডে ডি অক্সিরাইবো সুগার থাকে তাহলে সেটাকে বলা হয় ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ হলো এখন কথা হলো এই দুটোর মধ্যে পার্থক্য কী রাইবর সুগার আর ডি অক্সিরাইবস সুগার এই দুটোর মধ্যে পার্থক্য কী ডি কথার অর্থ হলো মানে ডি অক্সি মানে ডি কথার অর্থ নাই আর অক্সি কথার অর্থ অক্সিজেন অর্থাৎ ডি অক্সিকথার তো হলো অক্সিজেন নাই তো অক্সিজেন নাই বলতে কি অক্সিজেন কি মোটে থাকবে না না অক্সিজেন থাকবে একটা কম থাকবে অর্থাৎ দুই নম্বর একটা অক্সিজেন কম থাকবে তাহলে এই ডি অক্সিরাইব সুগারের ক্ষেত্রে দুই নম্বর কার্বনে একটা অক্সিজেন কম থাকবে দেখো এখানে বিষয় হলো চিত্র দেখো এটা হলো ডিওক্সিরাইব সুগার আর এটা হলো রাইবর সুগার রাইবর সুগার আর ডি অক্সিরাইব সুগার এক্ষেত্রে দেখো এক্ষেত্রে মানে সুগার বা চিনি অর্থাৎ সরকার পাঁচ কার্বন বিশিষ্ট সংকেত এটা তৃতীয় অধ্যায় তোমাদের আলোচনা করলে শুরু থেকে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যেত মানে এই রাসায়নিক গঠনটা গঠন তৃতীয় অধ্যায় বিস্তার আলোচনা আছে এটা কিভাবে হয়েছে কীভাবে কি বোঝানো যেত এখন দেখো কথা হলো যেহেতু সময় কম একটু আগাই দেখো এখানে দুই নম্বর কার্বন দেখো এ হলো দুই নম্বর কার্বন মানে কার্বনের কাউন্ট ডাউন করে পাঁচটা কার্বন এটা হলো দুই নম্বর কার্বন দুই নম্বর কার্বনটা দেখো এখানে আছে এইস বন্ড ওইস আর এখানে দেখো এইস বন্ড এইস আছে অর্থাৎ বোঝা যাচ্ছে দেখো এখানে একটা অক্সিজেন কম আসে দুই নম্বর কার্বনে একটা অক্সিজেন কম আসে এ কারণে বলা হচ্ছে ডি অক্সিরাইবস সুগার এখানে দুই দুই নম্বর কার্বনে একটা অক্সিজেন কম থাকে আচ্ছা তো এরপরে দেখো এরপরে আছে নাইট্রোজেন গঠিত খারক আচ্ছা তোমরা এই মানে সুগারটা বুঝতে পারছো পেন্টো সুগার এটা বোঝাতে গেলে তোমাদের আবার তৃতীয় থেকে মানে আমার শুরু থেকে বেসিক থেকেই ক্লিয়ার করতে হবে মানে একটা জিনিস শুট করে একটা এই গঠনটা বোঝাতে গেলে তোমরা সবাই বললো যে কীভাবে কি হচ্ছে বুঝতে পারছি না এটা বোঝাতে গেলে তৃতীয় অধ্যায়ের বিস্তার শুরু আলোচনা শুরু করতে হবে ওখানে কেউ কি হয়েছে শুরু থেকে মানে এক্সট্রাকচারটা ওখানে আছে কখন আলফা হয় কখন বিটা হয় তার পাশাপাশি এটা কেমিস্ট্রিতেও আছে আচ্ছা তাও হবে কেমিস্ট্রিতে যখন তোমাদের আমি জৈব রসনটা করাবো না ইনশাল্লাহ ওইখানে বিস্তার আলোচনা আছে জৈব রসনের ক্ষেত্রে আছে মনে করছে জৈব রসনের ক্ষেত্রে শেষের দিকে আছে মিটিলেও কিছু আছে কথাবার্তা ওখানে আলফাডি অ্যাসিড বিটা ল্যাকটিক অ্যাসিড মানে এ ই্যাক্ট্রিক অ্যাসিড ডিল্যাক্ট্রিক অ্যাসিড আছে আর ওদিকে শেষের দিকে আছে মানে আলফা গ্লুকোজ বিটা গ্লুকোজ নিয়ে কিছু আছে মানে কিছু কথা হবে আছে আছে হবে কেমিস্ট্রিতে বোঝাই দিতে দেওয়ার সুযোগ করছে তোমার যেহেতু সিলেবাসে নাই আর যদি তোমার করতে চাও তো তৃতীয় অধ্যায় করে দেওয়া যাবে তা নাহলে জৈব রসায়নের অনেক আলোচনা করা যাবে মানে সমস্যা নাই কারণ কথা হলো দেখো এখানে যে এরপরে আছে নাইট্রোজেন গঠিত খারক নি তা নিউক্লিক অ্যাসিডে দুই ধরনের নাইট্রোজেন গঠিত খারক থাকে মানে নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে এই খারক গঠিত কী কী নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে এই খারকগুলো গঠিত তো এই খারকগুলো দুই ধরনের কী কী একটা বলছিলাম পিউরিন আর একটা হলো পাইরিমিডিন পিউরিন আর পাইরিমিডিন তো পিউরিন শুরুতে আসছি তাহলে আমরা ডিএনএর মধ্যে কী কী পড়ছিলাম বা আর মধ্যে ডিএনএর মধ্যে পড়ছিলাম অ্যাডিনিন গুয়ানিন প্রথম পড়ছিলাম অ্যাডিনিন গুয়ানিন তারপরে ছিল সাইটোসিন আর ইউরাসিল বা থায়ামিন অর্থাৎ ডিএনএর ক্ষেত্রে ছিল থায়ামিন আর ক্ষেত্রে ছিল ইউরাসিল বিষয় দেখা তাহলে প্রথম দুইটা হলো পিউরিন আর পরেরগুলা হলো পাইরিমিডিন প্রথম দুইটা হল পিউরিন পরেরগুলা হলো পাইরিমিডিন অর্থাৎ অ্যাডেনিন আর গুয়ানিন পিউরিন আর সাইটোসিন থাইমিন বা ইউরাসিল এগুলো হলো পাইরিমিডিন এখানে সাধারণ সংকেত দেয়া আছে চিত্র দেয়া আছে এই অ্যাডেনিনের সংকেত গুয়ানিনের এগুলো দরকার নাই এখান থেকে एमसीक्यू আসবে না কেএমসিইউ গুলো বলে দিচ্ছি এখান থেকে তোমাদের রিটেন আসে না এই পিউরিন নিচের কোনটি পিউরিন খারক নিচের কোনটি পাইমিডিন খারক বা নিচের কোনটি পিউরিন খারক নয় আর আর একটা কথা এই পিউরিন খারক কিন্তু দুই রিং বিশিষ্ট অর্থাৎ দেখো এই যে অ্যাডেনিন আর গুয়ানিন এরা কিন্তু দেখো দুইটা রিং অর্থাৎ এরকম দুইটা সার্কেল গঠন করছে বুঝতে পারছো অর্থাৎ পাশাপাশি দুইটা সার্কেল গঠন করছে আর এই পাইরি গুয়ানিনের ক্ষেত্রেও তাই কিন্তু পাইরিমিটিনের ক্ষেত্রে দেখো একটা করে সাইকেল অর্থাৎ বলতেছে এক রিং বিশিষ্ট খারক পাইরেমিটিনের ক্ষেত্রে বলছে রিং বিশিষ্ট খারক তাহলে এখান থেকে দুইটা জিনিস পড়বা একটা হলো পিউরিন নাম ছোট তাহলে দুই রিং বিশিষ্ট আর এটা থাকে পাইরেমিটিন বড়ো নাম কিন্তু অ্যাগ রিং বিশিষ্ট আর এখানে পিউরিন শুরুর দুইটা আইরেনিন আর গোয়ানিন থাকে আর পাইরেমিটিন খারকে কী কী থাকে সাইটোসিন ইউরাসিল থাইমিন এগুলো থাকে দেখো এখানে আছে থাইমিন সাইটোসিন আর ইউরাসিল থাকে কারণ ইউরাসিল তো জানো যে আরএনের ক্ষেত্রে থাকে ইউরাসিল থাকবে কিসের ক্ষেত্রে আরএনের ক্ষেত্রে আর থাইমিন থাকবে কিছু ক্ষেত্রে ডিএনএর ক্ষেত্রে এগুলো তো তোমরা জানোই এবং এর কথাটা কিন্তু মাথায় রেখো যে আমাদের ডিএনএতে কী কী খারক থাকবে ডিএনএতে থাকছে থাকে অ্যাডিনিন গোয়ানিন সাইটোসিন আর থাইমিন আর আর এন এতে থাইমিনের পরিবর্তে কী থাকে ইউরাসিল থাকে আর বাকি সব একই এখন খারকগুলোর নামকরণ আছে অর্থাৎ থাইমিনের নামকরণ করা হয়েছে থাইমাস থেকে থাইমাস গ্ল্যান্ড থেকে প্রথমে এদের পৃথক করা হয়েছিল এডি এডিনো কথার অত গ্ল্যান্ড সাইটোসের নামটা এসেছে সাইটো থেকে সাইটো কথার অত সেল গুয়ানো নামটা এসেছে গোয়ানো থেকে গোয়ানো অর্থ বাদুরের মল বা সিভাটের মল মানে সিবাট বা বাদুরের হলো মল এই কথাটা মাথায় রেখো গোয়ানো শব্দের অর্থ বাদুর বা সিভাটের মল পড়ন্ত মল আর এই এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয় এই খারকগুলোকে অ্যাডেনিন কে এ গুয়ানিন কে জি থাইমিন কে টি সাইটোসিন কে সি ইউরাসিল কে ইউ এগুলো দ্বারা প্রকাশ করা হয় এরপর আছে ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডের সংকেত দেখো এইচ থ্রি পি ও ফোর তো ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড এখানে দেওয়া আছে দেখো এরপরে ফসফরিক অ্যাসিডের সংকেত এখানে দেওয়া আছে দেখো এই আর এখান থেকে তেমন কি বলবো এখান থেকে এম জন্য তেমন কিছু নাই তো এখানে আসে এবার আসি নিউক্লিওটাইড সরি নিউক্লিওসাইড আচ্ছা তো এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা

এখন নাইট্রোজেন গঠিত খারক আর এখনো পেন্টো সুগার একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে গঠন করে তাহলে আমরা ভাঙলে নিউক্লীয় পাবো নাইট্রোজেন গঠিত খারক আর সুগার এখন আচ্ছা তো কারো একজন মিউট করো না তোমাদের সংখ্যা আস্তে আস্তে কমে গেল কেন বুঝলাম না ক্লাস শেষ পথে আসলে কমে যায় আস্তে আস্তে আচ্ছা তো আমি একটু ক্লিয়ারলি বোঝাই এখন ডিএনএ গঠনটা কি এখান থেকে বোঝাই দেবো না ডিএনএর গঠনের মধ্যে এটা আলোচনা করবো ভাবছি আচ্ছা এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট মানে আমি কনসেপ্ট আমি ডিএনএর গঠনের মধ্যে দিবা আর একদম দুই পাখি মরার মতো কাজ হয়ে যাবে না অর্থাৎ একসাথে দুইটা জিনিস বোঝানো হয়ে যাবে না তাহলে দেখো নিউক্লিও সাইটকে আমরা ভাঙলে কী পাই নাইট্রোজেন গঠিত খারক পাই পেন্টো সুকার পাই এর গঠনে এই জিনিসটা আরও ক্লিয়ার করে দেবা নে আর নিউক্লিও টাইটের ক্ষেত্রে কী পাই এখনও নিউক্লিও সাইট আর তার সাথে ফসফেট যুক্তই কী গঠন করে নিউক্লিও টাইট গঠন করে দেখো নিউক্লিয় টাইট কিন্তু বড়ো নিউক্লিয় সাইট থেকে বড়ো অর্থাৎ নিউক্লিয় টাইটটা নিউক্লিয় সাইট আর তার সাথে যুক্ত হয়ে নিউক্লিয় টাইট গঠন করে আর এখানে একটা কথা বলা আছে দেখো যে আমাদের এখানে পেন্টোর শিকারটা এক নম্বর কার্বনের মূলের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনে আবদ্ধ এগুলো কেমিস্ট্রিতে আলোচনা করে দিব না তোমাদের তৃতীয় অধ্যায় নাই তা কী বলবো এখন দেখো এরপরে একটা কথা আছে দেখো পেন্টো সুগারে তিন এবং পাঁচ নম্বর কার্বনের সাথে ফসফেটটা যুক্ত হয় এই যে পেন্টোর সুগার দেখছিলে পাঁচ কার্বন বিশিষ্ট এর তিন নম্বর কার্বনে আর পাঁচ নম্বর কার্বনে ফসফেট যুক্ত হয় এটা আমরা ডিএনএ গঠনের ক্ষেত্রেও এটা আবারও পড়ব মানে এই জিনিসগুলো আবারও ঘুরে ফিরে আসে তোমাদের যেহেতু এখনও সামনে অনেক পড়া এগুলো ঘুরে ফিরে আসে তো এখানে কিছু কথাবার্তা আছে দেখো রাইবস সুগারের ক্ষেত্রে অর্থাৎ সুগার যদি রাইবস হয় তখন ইএমপি দ্বারা বোঝানো হয়েছে কি অ্যাডিনোসিন মোনোফসফেট অ্যাডিনোসিন মনোফসফেট বা এর আর এক নাম বলা হচ্ছে অ্যাডিনিন নিউক্লিওটাইট বা অ্যাডিনিলিক অ্যাসিড অনেকগুলো নাম এগুলো তোমরা এডিডিন দিও গুয়ানোসিন মনোফসফেট তারপর সাইটোসিন মনোফসফেট ইউ ইউরাস ইউরিডিন মনোফসফেট অর্থাৎ তোমরা যে জিনিসটা পড়ছিলে না তোমরা অ্যাডিনিন পড়ছো অ্যাডিনিন পড়ছো গুয়ানিন পড়ছ সাইটোসিন পড়ছো ইউরাসিল পড়ছ অর্থাৎ এটা সুগারটার আয়বস হল অর্থাৎ আয়েনের ক্ষেত্রে আর এনের ক্ষেত্রে অ্যাডেনিন গোয়ানিন সাইটোসিন ইউরাসিল পড়ছো তার সাথে শুধু নিউক্লিয়ার টাইটটা যুক্ত করে দিচ্ছে প্রত্যেকটা নামের শেষে দিলে কিন্তু আমরা এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি এছাড়া কিছু না এরপরে দেখো এরপরে সুগারটা যদি আর মানে ডিএনএ হয় তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে এই অ্যাডেনিন গোয়ানিন সাইটোসিন আর থায়ামিন তার সাথে ডি রাইব মানে ডি নিউক্লিয়ার টাইটটা যুক্ত করে দিচ্ছে দিয়ে এই জিনিসগুলো পাইছে এগুলো তেমন দরকার না ইম্পর্টেন্ট না এগুলো বেসিক ক্লিয়ার করতে লাগে তো এইসব করতে গেলে আমার ক্লাসটা আরও দিন নিতে হবে কিন্তু বিষয় হলো যে তোমাদের তো আজকে আর কালকে মানে আমার কালকের মধ্যে এদিকে শেষ করার প্ল্যান চারটা লেকচারে শেষ করার প্ল্যান মানে চারটা না পাঁচটা লেকচারে শেষ করা প্ল্যান ছিল তো প্রায় শেষ পথে এ কারণে কিছু করার না একটু দ্রুত যেতে হচ্ছে আর এইটাকে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে এর সাথে ফসফেট তৈরি করে জিটি মানে জিডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে জিটিপি তৈরি করে আর এ আর এই যে এডিপি তোমরা যে এডিপি পড়ছিলে ছিল এডিপি কিন্তু তৈরি হয় এই যে এ এমপি বা অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে আর একটা যুক্ত হয়ে কিন্তু এডিপি তৈরি করে অ্যাডিনোসিন ডাইনিউক্লিটাইড ফসফেট মানে তোমাদের কিন্তু এ এম পি অর্থাৎ অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এডি এডিপি গঠন করে অ্যাডিন অ্যাডিনোসিন ডাইনিউক্লিটাইট ফসফেট গঠন করে আবার ওই এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে বুঝতে পারছো আচ্ছা কার কোনো এই পর্যন্ত সমস্যা আছে কিনা আচ্ছা এরপরে দেখো এরপরে কিছু কথা আছে এইখান থেকে এমসি কিউ আসে এ মধ্যে যেটা বলছে বেশ কিছু এখন এখান থেকে এমসি আসে দেখো এই নিউক্লোটাইট গুলো ডিএনএ আর এনএ তৈরির মূল কাঠামো গঠন করে এবং মধ্যবর্তী বিপাকে এনএডি প্লাস এবং এনএডিপি প্লাস তারপরে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে জিটিপি এখন দেখো তোমাদের প্রশ্ন এরকম আসবে যে শাসনে কোনটি সাহায্য করে এটিপি টিপি ফসফলিপিড সংশ্লেষণে সাহায্য করে কোনটি সিটিপি তারপরে মধ্যবর্তী বিভাগে সাহায্য করছে কি এনএডি আর এনএডিপি প্লাস আর প্রোটিন সংশ্লেষণে সাহায্য করবে কোনটা জিটিপি দেখো এই এটিপি জিটিপি এগুলো কিন্তু আগেই পড়ে আসছে কি জিনিস এখানে উপরে কিন্তু পড়ে আসছে একটা দিয়ে বুঝাইছি বাকিগুলো তোমরা দেখলে পড়লে বুঝতে পারবা অর্থাৎ এই দেখো এখানে জিটিপিটা কিভাবে তৈরি হয়েছে এই জি অর্থাৎ গুয়ানোসিন মনোফসফেট এই জি যেটা আমরা এখানে পড়ছিলাম দেখো গুয়ানোসিন মনোফসফেট এই গুয়ানোসিন মনোফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে জিডিপি গঠন করছে এই জিডিপির সাথে আবার একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে জিটিপি গঠন করে এই জিটিপিটা কিসে ব্যবহার করা হয় সেটা হলো প্রোটিন সংশ্লেষণে ব্যবহার করা হয় এই গুরুত্বপূর্ণ একটা এমসি গু এটিপি ব্যবহৃত হয় আর প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত হয় জিডি মানে জিটিপি আচ্ছা এরপরে দেখো একটা কথা বলা আছে ডাইনিউক্লিওটাইড তো ডাইনিউক্লিওটাইড বলা হচ্ছে যে একটা নিউক্লিওটাইড যখন আর একটা সাথে ফস্পো ডায়স্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন এদেরকে বলা হয় ডাই অর্থাৎ প্রথম ডাইনিউক্লিও মানে এই যে বস্ত্রটা কীরকম হবে যে প্রথম নিউক্লিওটাইডের পেন্টো সুগারের পাঁচ নম্বর কার্বনের সাথে দ্বিতীয় নিউক্লিওটাইডের পেন্টো সুগারের তিন নম্বর কার্বনের ফসফেট ডায়স্টার বন্ধন দ্বারা যুক্ত হবে তখন একটা ডাই বন্ধন সৃষ্টি হবে এটা তোমরা একটু পরে বুঝতে পারবা যখন আমরা ডিএনএর গঠনটা পড়বো না ডিএনএর হেলিক্সের গঠনটা পড়বো তখন বুঝতে পারবা অর্থাৎ দেখা যায় যে একটা পাঁচ নাম্বার কার্বন আর একটা তিন নম্বর কার্বনের সাথে অর্থাৎ ওখানে এরকম পেন্টর সুগারকে এরকমভাবে প্রকাশ করা হয় তো এখানে দেখা যায় এটা হলো পাঁচ নাম্বার কার্বন আর এটা হলো তিন নম্বর কার্বন এক দুই তিন এটা হলো তিন নাম্বার কার্বন তো এই তিন নম্বর কার্বনের সাথে আর একটা এরকম এটা হলো পেন্টো সুগারকে এইভাবে প্রকাশ করা হয় এরকম দুইটা এটা হলো পাঁচ নাম্বার কার্বন আর এটা হলো তিন নাম্বার কার্বন এই দুইটার সাথে একটা ফসফেট যুক্ত হয় এই যে বন্ধনটা এই বন্ধনটাকে বলা আছে ডাইনিউক্লিওটাইড বন্ধন এখন দেখো এরপরে একটা কথা হচ্ছে ডিএনএর প্রতিটি একখ্যালিক একটা পলিনিউক্লিওটাইড চেইন এরপরে পলিনউক্লিওটার আগে ছিল ডাইনিউক্লিওটাইড আর এটা আছে পলিনিউক্লিওটাইড অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড পাস প্রাইম টু থ্রি প্রাইম অর্থাৎ মাথায় চিহ্নটাকে বলা হচ্ছে প্রাইম অনেকগুলো নিউক্লিওটাইড ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম অনুমুখী হয়ে পরস্পর ফসফোডাইএস্টার বন্ধনের সাথে যুক্ত হয়ে একটা লম্বা শৃঙ্খলের সৃষ্টি করে তখন তাকে পলিনিউক্লিওটাইড বলে বুঝতে পারছো আর এই ডিএনএ অনুর হেলিক্সের ক্ষেত্রে এই পলিনিউক্লিওটাইডটা দেখতে পাবো তোমরা মানে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম এগুলো আমরা দেখতে পাবো এরপরে আসে দেখো নিউক্লিক অ্যাসিডের প্রকার অর্থাৎ আমরা যে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড পড়ছিলাম আর অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড পড়ছিলাম সেগুলো আমরা পড়বো তো প্রথমে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ আমরা কিন্তু ডিএনএ সম্পর্কে পড়ছি আর এই ডিএনএ তোমাদের রিটার্নের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অর্থাৎ ডিএনএর ভৌত গঠন রাসায়নিক গঠন ডিএনএ যে মানে ভৌত গঠনের যে চিত্রটা আছে সেই চিত্রটা পর্যন্ত ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সবগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট মাথায় রেখো আর এখান থেকে রিটেন প্রচুর পরিমাণে হয় এমসি কিউটা হয় তোমরা বোর্ড কোশ্চেন খেলালেই দেখতে পাবে রিটেন এবং আমি যখন মানে কলেজে প্রথম বর্ষ পরীক্ষা দিয়েছিলাম এবং আমি এখান থেকে ডিএনএ আর এনএ নিয়ে প্রশ্ন আসছিলো গদাগে আসছিলো মেবি ডিএনএর গঠন নাকি আর এন এর গঠন আসছিলো আর গদা গে আসছিলো ডিএনএ আর এন এর মধ্যে পার্থক্য তো বিষয় হলো এই এখানে পার্থক্য এটা ইম্পর্টেন্ট এখানে আমরা এক করে দেখি আমি বলে দেবো সব তো দেখো প্রথমে আছে যে ডিএনএ হলো বিরোধকার জৈব অনু জীবনের আণবিক ভিত্তি তাহলে জীবনের আণবিক ভিত্তি বলা হয় কোনটাকে ডিএনএকে মাথায় রেখো আর এরপরে ডিএনএর ভৌত গঠন তো ডিএনএর ভৌত গঠন এখানে অনেক কথাবার্তা বলা আছে এখান থেকে ভৌত গঠন আলোচনা শুরু হবে না এখানে কিছু বিজ্ঞানীর নাম বলা আছে এখান থেকে একটা খদাক আসে সেটা হলো যে চার্স রুল মানে সার্গ্যাপস রুল কাকে বলা হয় অর্থাৎ অনুতে যখন সমপরিমাণ এটি অর্থাৎ অ্যাডিনিন আর থায়ামিন এবং সম সাইটোসিন আর গুয়ানিন থাকার নীতিমালাকে বলা হয় সার্ভস রুল অর্থাৎ যে কয়টা অ্যাডিনিন থাকবে সেই কয়টা থায়ামিন থাকবে মাস্ট এটা থাকবেই যে কয়টা সাইটোসিন থাকবে সেই কয়টা গুয়ানিন থাকবেই কারণ এই অ্যাডিনিন আর থায়ামিন দুইটা মানে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয় আর এই সাইট্রোসিন আর গোয়ানিন তিনটা হাইড্রোজেন মাধ্যমে মাধ্যমে মানে যুক্ত হয় এটা আমরা পরবর্তীতে পড়বো হলে এখানে যে কয়টা অ্যাডিনিন থাকবে সেই কয়টা গোয়ানিন থাকবে যে কয়টা সাইটোসিন থাকবে সেই কয়টা ইউরাসিন থাকবে এই যে নীতিমালা এই নীতিমালাটাকে বলা চার সার্গ্যাপস রোল এটি এইটুকুই কিন্তু তোমাদের আর এই নাইট্রোজেন খাটোতে খারকের অর্ধেক থাকবে পিউরিন অর্থাৎ এডিনিন আর গোয়ানিন আর অর্ধেক থাকবে পাইরিন অর্থাৎ সাইটোসিন আর থায়ামিন আমরা কিন্তু ডিএনএ সম্পর্কে পড়ছি আর এখান থেকে খদাকের ক্রস্ত বলে দিলাম এখান থেকে আর একটা এমসি কু আছে সেটা হলো এই যে ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা এটা কে সর্বপ্রথম প্রবর্তন করছিল সেটা হলো অটসন অটসন সর্বপ্রথম এই ডিএনএ প্রকৃত গঠন সম্পর্কে একটা রূপরেখা বা মডেল প্রস্তুত করছিল সেই মডেলটার নাম হলো ডিএনএ ডাবল হেলিক্স মডেল যেটা আমরা এই চিত্রটা আঁকবো ডাবল হেলিক্স মডেল চিত্রটা একটু পরে পড়ব আর এই ডিএনএটা কিন্তু হালকা অমলিও মাথায় রেখো এখান থেকে এটুকুই পড়বো আর তেমন কিছু পড়তে হবে না তাহলে আমি এফএস থেকে পড়তে বললাম এই যে ডিএনএকে আণবিক ভিত্তি বলা হয় এই সার্গাফ রুল আর এই ওয়াটসনার ক্রাইকের কথাটা ডিএনএ হালকা বানানো এটুকুই আপাতত এখান থেকে পড়ো এবার আমরা পরবর্তীতে পেজে চলে যাই পরবর্তী পেজে দেখো যে কথাটা বলছিলাম যে এই ডিএনএ থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ধন নিয়ে আর গ্যাস হাইড্রোজেন আর গুয়ানিন তিনটা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয় হাইড্রোজেন বন্ধন তো তোমরা দেখছিলে একটা মৃদু দুর্বল বন্ধন এবং কিভাবে তৈরি হয়েছিল ওই যে ফোন দিয়ে মনে রাখতে বলছিলাম অর্থাৎ নাইট্রোজেন অক্সিজেন হসপ্রাসিদের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হচ্ছে এগুলো তোমাদের প্রথম অধ্যায়ে সরি কেমিস্ট্রিতে পড়েই আসছি আমি আশা করি সবারই পড়ে মনে আছে হাইড্রোজেন বন্ধনকে ডট ডট দ্বারা প্রকাশ করা হয় এখন কথা হলো দেখো এবার আমরা পড়বো ভৌত গঠন এটা হলো রিটেন শুরু হয়ে গেছে এর মধ্যে থেকে এমসি কিউ কিছু আসে সেগুলো বলে দেবো তো তোমাদের পরীক্ষা যদি আসে ডিএনএর ভৌত গঠন ব্যাখ্যা করো তো দেখো ডিএনএর ভৌত গঠন তোমাদের ডিএনএর এরকম চিত্রও হয় এরকম চিত্র হয় তো দুইভাবে আমরা চিত্র করতে পারি অর্থাৎ এটা দেখো হলো যে যেহেতু এরকম প্যাচানো এটা এরকম প্যাচানো তো এই জিনিসটা হলো দেখো পেঁচানো কিন্তু আর এটা এইভাবে এসে এরকম পেঁচানো তো ডাবল মডেল এখানে বিষয়টা দেখো প্রথমে এরকম দাগ নিবা নিয়ে এসে এই এসে এসে এই আসলো যে আবার দেখো এখান থেকে একটা দাগ শুরু করবা এইখান থেকে আবার নিয়ে এরকম দিয়ে ঘুরে এরকম চলে আসবা ফোনের উপরে হচ্ছে না এটা প্র্যাকটিস করবে তোমরা ফেরে যাবে আর এই বন্ধনটা কীভাবে হয়েছে এটা দেখো সেই বলছিলাম যে পেন্ট সুগার তো পেন্ট সুগার কী কীভাবে প্রকাশ করে বলছিলাম এই এরকম গঠন অর্থাৎ এই কোনা দেওয়া মানে পাঁচটা করে কার্বন এই প্রত্যেকটা কোনায় একটা করে কার্বন দেখো এইটা পাঁচটা কার্বন এখানে এটা হলো ওয়ান টু থ্রি আর থ্রি আর এখানে ফোর আর এইখানে একটা এরকম দিয়ে এরকম দেওয়া হয় এইখানে হলো এটা দিয়ে বোঝানো এখানে পাঁচ নাম্বার কার্বনটা এখানে অবস্থিত তো দেখো তাহলে এই যে একটা পেন্টর সুকারের এই যে দেখো একটা তিন নম্বর কার্বন আর একটা পাঁচ নম্বর কার্বন এই দুটোর সাথে কিন্তু একটা মূলক যুক্ত হয়েছে দেখতে পাইছো তিন নম্বর কার্বন এবং পাঁচ নম্বর কার্বনের সাথে একটা গ্রুপ যুক্ত হয়েছে আর দেখো আর এখানে দেখো এই যে এইটিনিন বা সাইটোসিন বা গোয়ানিন যেগুলো আছে এগুলো কত নম্বর কার্বনের সাথে যুক্ত হয়েছে দেখো এক নম্বর কার্বনের সাথে যুক্ত হয়েছে এবং দেখো এ সাইডে অক্সিজেনটা আছে ওপরে আর এ সাইডে মানে অক্সিজেনটা এরকম ভাবে ওপরে আসে আর সাইডে দেখো অক্সিজেনটা আছে নিচে চিত্রটা আঁকানোর ক্ষেত্রে খেয়াল রাখে জিনিসগুলো এক্ষেত্রে দেখো অক্সিজেনটা আছে নিচে এক্ষেত্রে অক্সিজেনটা ওপরে এক সাইডের এর গুলো সব ওপরে দিবা আর এক সাইডের চিত্রগুলো উল্টো করে আঁকাবা অর্থাৎ এক সাইডের এর গুলো সব নিচে দিবা কারণ নিচে দিতে হচ্ছে কারণ তা না হলে তো এখানে এক নম্বর কার্বনটা আমরা পাবো না নিচে না দিলে তো বিশেষ হলে এই এক নম্বর কার্বনটের সাথে কিন্তু এটা বন্ধন গঠন করবে এবং এখানে ড্রড দিয়ে বোঝানো হয়েছে হাইড্রোজেন বন্ধন এগুলো এবং দেখো এখানে এডিন আর থায়ামিন থাকলে সেখানে দুইটা হাইড্রোজেন বন্ধন আর সাইটোসিন আর গোয়ানিন থাকলে তিনটা হাইড্রোজেন বন্ধন তোমরা মনে রাখতে পারো সাইটোসিন সি তিন নাম্বার অক্ষর তাহলে এখানে তিনটা হাইড্রোজেন বন্ধন থাকবে তো সাইটোসিন আর গোয়ানিনের ক্ষেত্রে তিনটা হাইড্রোজেন বন্ধন থাকবে হলো তাহলে দেখো আমরা প্রথমে বৈশিষ্ট্য করে পড়ি এটা হলো দ্বি সূত্রক দেখো এই যে দুইটা সূত্রক পেঁচানো নালিকা এখন দেখো এটা হলো সুরা মানে ঘোরানো সিঁড়ির মতো এবং কোন দিক থেকে ঘোরানো ডান থেকে বাম দিকে ঘোরানো দেখো ডান দিক থেকে কিন্তু ঘোরানো শুরু হয়েছে ডান দিক থেকে বাম দিকে ঘোরানো আর একে বলা হচ্ছে ডাবল হেলিক্স আর এরপরে দেখো এরা বলছে যে দুটি মানে সূত্র দুটি সমদুর মানে পরস্পর বিপরীতমুখী থাকে অর্থাৎ একটা থেকে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম কার্বনমুখী আর একটা থাকে থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম কার্বনমুখী এখন কেন রকম হচ্ছে দেখো এইখানে যে কাজ শুরু হয়েছে এক্ষেত্রে দেখো কত নম্বর কার্বন থেকে শুরু হয়েছে তিন নম্বর কার্বন থেকে থেকে না এ কারণে কিন্তু এটাকে বলা হচ্ছে থ্রি প্রাইম প্যান্ট আর দেখো শেষ হয়েছে কয় নাম্বার কার্বনটা পাঁচ নাম্বার কার্বনে তাহলে এটাকে বলা হচ্ছে ফাইভ প্রাইম প্রান্ত তো দেখো তাহলে থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম প্রান্তের দিকে আসছে এটা আর এটা কেমন আসছে এটা দেখো এটা ফাইভ প্রাইম প্রান্ত শুরু হয়েছে পাঁচ নম্বর কার্বনে আর শেষ হয়েছে দেখো তিন নম্বর কার্বনে অর্থাৎ থ্রি প্রাইম প্রান্তে পাঁচ নম্বর কার্বন থেকে মানে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম তো এই কারণে বলছে এখানে দেখো বিপরীতমুখী হয় পরস্পর একটা হলো ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম কার্বনমুখী আর একটা হলো থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম কার্বনমুখী এরপরে বলছে দেখো সূত্র দুটি ডিঅক্সিরাইব সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে যুক্ত হয় তো দেখো এই সেই পেন্টো সুগার ডিঅক্সিরাইব সুগার আর এই যে সাথে কিন্তু ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে এভাবে কিন্তু বন্ধনটা গঠন করে আসছে আচ্ছা হলো এরপরে বৈশিষ্ট্য কি আছে এরপরে বৈশিষ্ট্য আছে দেখো এই সেই দেখো স্ট্যান্ডটা বড় করে আঁকাই দিছে অর্থাৎ এই দেখো সেই ফসফেট গ্রুপটা কিন্তু এই যেটা তোমরা শুধু ফসফরাস দিছিলে তোমরা কিন্তু শুধু ফসফরাস দিয়ে গোল করে দিছিলে কিন্তু এটা কিন্তু দেখো ফসফরাস এটা কিন্তু সেই ফসফেট গ্রুপ অর্থাৎ সেই মানে ফসফরিক অ্যাসিড যেটা ছিল সেটা কিন্তু এখানে বসে গেছে আর দেখো এখানে পেন্টো সুগারে কিন্তু পুরো এটা বসায় দিছে তাই তো পেন্টো সুগারের মানে রাসায়নিক গঠনটা বসায় দিছে কারণ এই চিত্রটা তোমাদের এগুলো আঁকাতে গেলে প্রচুর সময় লাগবে তো এই চিত্রটা তোমরা আঁকাব না এটা আঁকাতে কিন্তু প্রচুর সময় লাগবে এটা তোমরা আঁকাবে না অর্থাৎ আগে যে পেজে যে চিত্র দুইটা দেখালাম তোমরা ওই দুইটা চিত্র আঁকাবে বুঝতে পারছো কথা এবং তোমরা বাসায় প্র্যাকটিস করে আমাদের খাতা জমা দেওয়া গ্রুপে তোমাদের হোমওয়ার্ক এখন দেখো এখানে কথা হলো যে এখানে দেখো এখানে পরবর্তী বৈশিষ্ট্য আছে দেখো এখানে বলা আছে দেখো যে এক জোড়া মানে সূত্র দুটির মাঝখানে প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন বেস দ্বারা সূত্র দুটির প্রতিটি ধাপ হয়েছে কি দিয়ে এক জোড়া নাইট্রোজেন বেস দ্বারা এখন বিষয় হলো দেখো আর এখানে বলছে যে পা মানে তিন নম্বর পাঁচ নম্বর কার্বনের সাথে ফসফোরাস গ্রুপ যুক্ত হয় অর্থাৎ যে কথাগুলো আমি আগেও বলছি সেই কথাগুলো আবারও তোমাদের সামনে বই থাকলে চিত্র বইয়ের সাথে মিলাও পয়েন্টগুলো এক এক করে তাহলে আমি চিত্রগুলো বোঝাতে আমার শুরু হবে মানে সহজ হবে আর কি দেখো এখানে প্রতিটি দেখো যে বললাম এটি থায়ামিন দুইটা বন্ধন আর এটা সাইড সিনার গোয়ানিন তিনটা বন্ধন নিয়ে গঠিত এবং এগুলো কোথায় থাকে এগুলো কিন্তু দেখো এই যে ডিএনএর যেটা মানে দ্বিসূত্র গঠন এই গঠনের মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকে দেখো এর মধ্যে কিন্তু সেই ফসফরাস থাকছে দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু ফসফেট গ্রুপ আর সুগার গ্রুপ অর্থাৎ সুগার গ্রুপ দ্বারা এই পেন্টু সুগার বোঝাচ্ছে আর পি দ্বারা ফসফেট বোঝাচ্ছে এখানে নিচেও লেখা আছে তো দেখো এই যে সুগার আর ফসফেট এই গ্রুপগুলো বন্ধন কিন্তু এর ভিতরে আছে মানে এই যে লাইনটা এই লাইনটা কিন্তু এই সূত্রের মধ্যে আছে আর এর মাঝখানে যে ফাঁকা জায়গা দেখো এই সিঁড়ির মতো এই সিঁড়ির মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছে বুঝতে পারছো মানে এর ভিতর থেকে কিন্তু রাসায়নিক গঠন মনে করে এইভাবে তুলে নিয়ে আসে এরকম একটা বুঝতে পারছো অর্থাৎ এর ভিতরতে কোনো একটা অংশ কেটে নিয়ে তুলে নিয়ে আসলে এরকম হচ্ছে তো দেখো এখানে তাহলে সিঁড়ির মতো কিন্তু এগুলো আছে হলো এখন বিষয় হলো এরপরে কী আছে এরপরে আছে দেখো এরপরে একটা কথা আছে পরবর্তীতে তোমাদের বইয়ের সাথে মিলাও তোমাদের বইয়ের কথা আছে ছয় নম্বর পয়েন্টে বলছে চার না চার ধরনের নাইট্রোজেন খারক থাকে তো দেখো চার ধরনের তো আছে এডিনিন গুয়ানিন সাইটোসিন আর থায়ামিন চার ধরনের আছে ডিএন এতে আর এরপরে আছে কি এরপরে আছে আর না মানে সাত নম্বর পয়েন্টে কিছু কথা আছে এই যে হাইড্রোজেন বন্ড নিয়ে কথা আছে যে এটি এটি এর মধ্যে দুইটা আছে সিআজি এর মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ধন বিদ্যমান এটা তো তোমরা জানো এরপরে আট নম্বর পয়েন্টে কি বলছে বলছে দেখো ডিএনএ অনুর দুটি মানে সূত্র দুটির প্রতিটির পেঁয়াজ বা ঘূর্ণনের দৈর্ঘ্য কত চৌত্রিশ অ্যাংস্ট্রম বা থ্রি পয়েন্ট ফোর ন্যানোমিটার তোমরা অ্যাংস্ট্রম মনে রাখবা তাহলে তোমরা সেটা থেকে ন্যানোমিটারে কনভার্ট করতে পারো পরবর্তীতে তো চৌত্রিশ অ্যাংস্ট্রম বা থ্রি পয়েন্ট ফোর ন্যানোমিটার অর্থাৎ এই একটা হিলিক্স থেকে আর একটা হিলিক্স পর্যন্ত দূরত্ব অর্থাৎ বলতে পারো মানে ওই পেঁয়াজ বা ঘূর্ণনের যে দৈর্ঘ্য অর্থাৎ এই জায়গা থেকে ঘূর্ণনটা শুরু হয়েছে এই জায়গায় সে ঘূর্ণনটা শেষ হয়েছে এই ঘূর্ণনের দৈর্ঘ্যটা চৌত্রিশ অ্যাংস্টম এবং এখানে কি হয় এখানে হলো মানে দশটি ধাপ সমদূরত্ব অবস্থান করে অর্থাৎ এখানে এর মধ্যে দশটা এরকম ধাপ বা সিঁড়ি মানে এই যে এটি থায়ামিন বা সাইটোসিন গোয়ার্নি এর মধ্যে দশটা সিঁড়ি এর মধ্যে অবস্থান করছে তাহলে দশটা সিঁড়ি যদি অবস্থান করে তাহলে একটা সিঁড়ি থেকে আর একটা সিঁড়ির দূরত্ব কত হবে এই চৌত্রিশকে কে দশ দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে দেখো এই দশটা সিঁড়ির মূল্যে একসাথে হলো চৌত্রিশ অ্যাংস্ট্রম হয়েছে এখন যদি আমার একটা সিঁড়ির দূরত্ব বলে তোমাদের নয় নম্বর পয়েন্টে বলছে হেলিক্স দুটির ব্যাস মানে হেলিক্স দুটির ব্যাস বলতে প্রধান হচ্ছে স্যার আট নম্বর পয়েন্টে শেষের দিকে আছে দেখো সিঁড়ির একটি থেকে ধাপ থেকে অপর ধাপের দূরত্ব কত অর্থাৎ এই ধাপের থেকে এই ধাপের দূরত্ব কত থ্রি পয়েন্ট ফোর একস্ট্রম কেন এখানে দশটা ধাপ আছে তাহলে টোটাল ছিল চৌত্রিশ অ্যাংস্ট্রম তার দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট ফোর অ্যাকস্টম এবং ন্যানোমিটারে করলে পয়েন্ট থ্রি ফোর ন্যানোমিটার এবং এইটাকে এই হেলিক্স দুটির ব্যাস অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্ব এর ব্যাসটা কত হবে বা যে কোনো এক জায়গাতে ধরো এক এর ব্যাসটা কত হবে ব্যাসটা হবে কুড়ি অ্যাকস্টম এর ব্যাসটা হবে কত কুড়ি অ্যাকস্টম মাথায় রেখো ব্যাসটা হবে কত কুড়ি অ্যাকস্টম বা দুই ন্যানোমিটার আর স্যার হেলিক্সের এখানে কোথাও গভীর খাস থাকবে বা কোথাও অগভীর খাস থাকবে খাসের কথা আছে মাথায় রেখো আর এখানে বলছে প্রতিটি ঘূর্ণনের ক্ষেত্রে মনোনিউক্লিয়ার অর্থাৎ এগারো নম্বর পয়েন্টে বলছে দেখো প্রতিটি ঘুর্ননের মোনক্লিয়াটাইটের সংখ্যা দশ জোড়া অর্থাৎ এই যে একটা ঘূর্ণনের মধ্যে এই যে ধাপ ছিল কয়টা দশটা না সিঁড়ি ছিল দশটা তাহলে এখানে মোনোনিউক্লিয়টাইটের সংখ্যা কয় জোড়া হবে দশ জোড়া হবে আর পরবর্তী পেঁয়াজে বারো দাগে পয়েন্টে বলছে কি যে তো দেখো যেটা বলছিলাম যে এখানে প্রতিটি ঘূর্ণের মনোনিউক্লিয়াটের সংখ্যা থাকবে কতটা দশ জোড়া থাকবে কারণ কি বলছিলাম ওইখানে দশটা সিঁড়ি থাকবে একটা ঘূর্ণনের মধ্যে দশটা সিঁড়ি থাকবে তাহলে আর এবার বলছে দেখো প্রতিটি পেঁয়াজে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা পঁচিশটা এখন কীভাবে হিসেব হইছে পঁচিশটা তো পঁচিশটা মনে রাখবে এখন বিষয়টা দেখো এখানে সিঁড়ি থাকছে কয়টা দশটা সিঁড়ি থাকছে দশটা কারণ দশটা সিঁড়ির মধ্যে আমার সিঁড়ি তো একটা হলো এ আর টি এর মধ্যে অর্থাৎ অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে একটা সিঁড়ি আর সাইটোসিন আর গোয়ানিনের মধ্যে একটা সিঁড়ি এই সিঁড়ির মোট যদি আবার দশটা সিঁড়ি হয় তাহলে এই সিঁড়ি পাঁচটা এই সিঁড়ি পাঁচটা অর্থাৎ এই সিঁড়ি পাঁচটা এই সিঁড়ি পাঁচটা এখন দেখো এখানে দুইটা হাইড্রোজেন বন আছে তাহলে পাঁচ দুগণে দশটা মোট হাইড্রোজেন বন হচ্ছে দশটা আর এখানে তিনটা আছে তিনের পাশে পনেরো তাহলে এখানে হচ্ছে পনেরোটা আর এখানে হচ্ছে দশটা তাহলে পনেরো আর দশ পঁচিশটা অর্থাৎ টোটাল একটা ঘুণ্ডনের মধ্যে দশটা সিঁড়িতে কয়টা হাইড্রোজেন বন থাকবে পঁচিশটা হাইড্রোজেন বন থাকবে এবং এদের আণবিক ওজন হবে কত টেন টু টু সিক্স থেকে টেন টু ডিউ নাইন এর মধ্যে আচ্ছা এই পর্যন্ত কার কোনো বুঝতে অসুবিধা আছে কিনা মানে জানো শুনতে পাচ্ছ আমার কথা আচ্ছা এবার দেখো এবার আমরা মানে আমরা কিন্তু ভৌত গঠন পড়লাম ডিএন এর এবার আমরা পড়বো ডিএন এর রাসায়নিক গঠন অর্থাৎ রাসায়নিক ভাবে ডিএনএ কি কি নিয়ে গঠিত এই জিনিসটা সবাই গুরুত্ব দিয়ে পড়ো যে তোমরা যে নিউক্লিওটাইট নিউক্লিয়াস ওই জিনিসগুলো অনেকেই ক্লিয়ার হতে পারো নি তো এখানে ক্লিয়ারটা হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা মানে একটা ডিএনএর রাসায়নিক গঠন পড়বো ডিএনএ কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কী পাই মানে মানে আমরা অসংখ্য ডিএনএ কে যদি আমরা ভাঙি তাহলে কতগুলো কী পাবো ধরো কতগুলো বা অসংখ্য নিউক্লিওটাইড টাইট পাবো

সরি নিউক্লিওকে এন দিয়ে প্রকাশ করলাম আর নিউ টাইটকে টি দিয়ে প্রকাশ করলাম অর্থাৎ নিউক্লিয়ো টাইটকে টি দ্বারা প্রকাশ করলাম অর্থাৎ ডিএনএকে ভেঙে আমরা এন টি অর্থাৎ নিউক্লিও টাইট পেলাম অসংখ্য নিউক্লিয়ার টাইট পেলাম এই অসংখ্য নিউক্লিয় টাইটকে ভাঙলে কী পাবো নিউক্লিও সাইট পাবো অর্থাৎ এক্ষেত্রে কিন্তু টাইটের জায়গায় শুধু সাইট থাকবে অর্থাৎ অসংখ্য নিউক্লিও সাইট পাবো কিন্তু শুধু কি নিউক্লিয়ার সাইট পাবো না তার সাথে কিন্তু আমরা ফসফরিক অ্যাসিডও পাবো পি দিয়ে প্রকাশ করলাম ফসফরিক অ্যাসিডকে তাহলে আমরা যদি ডিএনএকে ভাঙি তাহলে আমরা অসংখ্য কী পেলাম নিউক্লিও টাইট পেলাম এবং অসংখ্য নিউক্লিও টাইটকে ভাঙলে আমরা কি পাবো নিউক্লিও সাইড এবং ফসফেট তাহলে আমরা যদি বলাই নিউক্লিও টাইট কি তোমার পরীক্ষা যদি আসি নিউক্লিও টাইট কি তাহলে বলতে হবে সাইড এবং ফসফেট সাথে যুক্ত হয়ে যে রাসায়নিক মানে পদার্থটা তৈরি করে তাকে বলা আছে নিউক্লিও টাইট এটা দেখো আমরা ফসফেট পেলাম ফসফেটটা একটা মানে ফসফরিক অ্যাসিড বুঝতে পারছো ফটার ফসফিনমূলক যুক্ত ফসফরিক অ্যাসিড পেলাম মানে এটা তো একটা এসিড বের হয়ে গেল এখন দেখো এই যে নিউক্লিয় সাইটটা ছিল তাহলে এটা আমার সাইড হয়ে গেল এখন আমি যদি এই নিউক্লিয়ার সাইডটাকে আবার ভাঙি তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো নাইট্রোজেন গঠিত খারক নাইট্রোজেন জটিত খারক পাবো আমি সংক্ষেপে লিখছি তোমরা এই লেখাটা পূর্ণ লিখবে খাতায় নাইট্রোজেন গঠিত খারক পাবো আমরা শুধু কি নাইট্রোজেন জটিত খারক পাবো না কিন্তু এর সাথে সাথে কিন্তু আমরা মানে কিছু সুগার পাবো অর্থাৎ ডি অক্সিরাইব সুগার পাবো ডি অক্সিরাইব সুগার ধরো ডি অক্সিরাইবস সুগার ডিএস দ্বারা প্রকাশ করলাম অর্থাৎ ডি সুগার পাবো তাহলে আমরা নাইট মানে নিউক্লিয় সাইটকে ভাঙলে কী পাব নিউক্লিয়ার সাইট ছিল সাইটকে ভাঙলে কী পাবো নাইট্রোজেন গঠিত খারক আর ডি সুগার ডি অক্সিরাইবো সুগার মানে কি এটা সেই পেন্টও সুগার পেয়ে গেলাম আর নাইট্রোজেন গঠিত খারকের মধ্যে কী কী আছে নাইট্রোজেন গঠিত খারকের মধ্যে এডিনিন গুয়ানিন সাইটোসিন ইউরো মানে থায়ামিন এগুলো আছে এডিনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন এগুলো আছে নাইট্রোজেন গঠিত খারক পেলাম তাহলে আমি আবারও একটু ক্লিয়ারলি বলি যে ডিএনএকে ভাঙলে আমরা কী পাবো নিউকি অসংখ্য নিউক্লিও টাইট পাবো নিউক্লিও টাইট পাবো অসংখ্য নিউক্লিও টাইটকে যদি আমরা মানে এই নিউক্লিও টাইটকে যদি আমরা ভাঙি তাহলে কী পাবো নিউক্লিও সাইট পাবো এবং তার সাথে ফসফরিক অ্যাসিড পাবো এবং এই নিউক্লিও সাইটকে যদি আমরা ভাঙি তাহলে কী পাবো নাইট্রোজেন গঠিত খারক পাবো এবং মানে ওই যে পেন্টোর সুগার ডিওক্সেরাইব সুগারটা পাবো তো পেন্টোর সুগার তো পেলাম এটা চিনি পেলাম আর তার পাশাপাশি এই যে নাইট্রোজেন গঠিত খারক ছিল সেটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কী পাবো এডিনিন গুয়ানিন সাইটোসিন tailwind এই যে নাইট্রোজেন গঠিত খারক ছিল এইগুলো পাবো এখন আমারে কেউ বলো এই জিনিসটা বুঝতে অসুবিধা আছে কিনা কারো এই রাসায়নিক গঠনের মধ্যে তোমাদের এই কথাগুলো সব আছে টেনশন নেওয়ার কিছু না এই রাসায়নিক গঠনের মধ্যে লেখাগুলো আছে তো আমি তোমাদের একটু সংক্ষেপে বুঝাই দিলাম কারণ জিনিসটা তোমরা বুঝতে পারছো কি না আমাকে জানাও জি আচ্ছা এখন এখানে ডিএনএ রাসায়নিক গঠনের মধ্যে আছে ডিঅক্সিরাইবো সুগার ফসফরিক অ্যাসিড নাইট্রোজেন গরিত খারক যেগুলো বললাম সেই জিনিসগুলো এখানে আছে এরপরে আছে ডিএনএর কাজ ডিএনএর কাজের ক্ষেত্রে দেখো কোনো রুমের কাঠনিক উপাদান হিসেবে কাজ করে বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে তারপরে মিউটেশন ঘটাতে পারে অনেক বৈশিষ্ট্য আছে এগুলো তোমরা পড়ে নিও এগুলো ধরে ধরে পড়ানোর কোনো বিষয় না এখন আর আরও গুরুত্বপূর্ণ একটা এমসিগুলি দেখো তোমাদের দেখাই দেয় সেটা হলো যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে একশো গ্রাম ডিএনএ থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত গ্রাম ডিএনএ থাকে একশো গ্রাম ডিএনএ থাকে এটা অন্য রাইটারের বই থেকে আনা তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত গ্রাম ডিএনএ থাকবে একশো গ্রাম ডিএনএ থাকবে এবং মানুষের ডিপ্লয়েড কোষে কতটা কি মানে ডিএনএ থাকবে পাঁচ থেকে ছয় গ্রাম ডিএনএ থাকবে তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে একশো গ্রাম ডিএনএ থাকে আর একজন ডিপ্লয়েড কোষে পাঁচ থেকে ছয় পিকোগ্রাম ডিএনএ থাকে এরপরে আছে ডিএনএ তাৎপর্য বা গুরুত্ব আছে জৈবিক তাৎপর্য বা গুরুত্ব অর্থাৎ প্রতিলিপি সৃষ্টি করতে পারে প্রোটিন সংশ্লেষণ করে জৈবিক সংকেত বহন করে হ্যাঁ ইত্যাদি আছে

ইনশিলা তোমাদের ছুটি হয়ে যাবে তো আর এনে এর আইবো নিউক্লিক অ্যাসিড রাইবো নিউক্লিক অ্যাসিড আগের ডিএনএ দা দ্বি সূত্র হয়েছিল আর রাইবো নিউক্লিক অ্যাসিডি বা আর এনএটা হয় একসূত্র কথা একটা একসূত্র হয় সেই জিনিসটা আমরা দেখবো এক এক করে আর এন এর দেখলে বুঝতে পারবে তো কয়েকটা এমসি কো আছে দেখো সেই আর এনের বলছিলাম যে শতকরা নব্বই ভাগ থাকবে কোথায় সাইটোপ্লাজমে থাকবে আর বাকি দশ ভাগ থাকে নিউক্লিয়াসে তাছাড়া আর যে আর এনএ কোথায় কোথায় পাওয়া যায় সাইটোপ্লাজমে পাওয়া যায় রাইবোজোম নিউক্লিয়াস ক্রোমোজোম মাইট্রোকোন্ডিয়া প্লাস্টিড এসব ক্ষেত্রে কিন্তু আর এ পাওয়া যায় তোমাদের পরীক্ষা এরকম আসে নিচের কোন অঙ্গনুতে আর পাওয়া যায় নিচের কোন অঙ্গনুতে আর পাওয়া যায় না নিচের কোন অঙ্গনুতে ডিএনএ পাওয়া যায় নিচের কোন অঙ্গনুতে ডিএনএ পাওয়া যায় না এর পাশাপাশি পরবর্তীতে মেবি একটা শখ আছে সেই শখে ক্লিয়ারলি আছে ওইখান থেকে বুঝাই দেবো আমি এখান থেকে রিডিং নিও এমন কথা হলো এই যে আর এনে আর এনের ভোটো আছে আর এনে দেখতে এমন একটা সেই মতো দেখো দেখতে অনেকটা এরকম সেই মতো লম্বা আর এই এর ক্ষেত্রে দেখো এখানে মানে রাসায়নিক গঠনে সেই পাঁচ কার্বন বিশিষ্ট রাইবস সুগার থাকে আর নাইট্রোজেন গঠিত খারক থাকে ফসফরিক অ্যাসিড থাকে অত সেই একই জিনিস কিন্তু এখানে কিন্তু থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে মাথায় রেখো এখানে কিন্তু থায়মিনের পরিবর্তে ইউরাসিল থাকে এবং এই এর প্রকারভেদ কয় প্রকার এ হলো মূলত পাঁচ প্রকার এ কয় প্রকার পাঁচ প্রকার তো দেখো সেই প্রথমে আছে টি আর বা ট্রান্সফার আর এনএ এটা হলো সবচেয়ে ক্ষুদ্র আকার টি এ বা ট্রান্সফার আর এ তো ট্রান্সফার দেখতে কেমন দেখো এরকম দেখতে অর্থাৎ চিত্রটা তোমরা কীভাবে আঁকাবো আমি একটু দেখাই দিই তোমাদের ট্রান্সফার্মার যদি চিত্র মানে আঁকাতে বলে আঁকাতে বলে না তো এরকম দিবা আর এখান থেকে ফাঁক রেখে এরকম মানে এর আগে একটা মাথা তৈরি করে দিবা এই এসে এরকম মাথা তৈরি করে দিবা একটু দিলা এরপরে দেখো এরপর এখান থেকে যাবা এরকম দিয়ে আবার এর গোড়ায় ছেড়ে দিবা আর এখান থেকে সরাসরি এরকম গিয়ে এর একটা মাথা তৈরি করে দেবা তাহলে বাল্বের মতো অনেকটা বুঝতে পারছো এখান থেকে এরকম দিয়ে এখান থেকে এরকম তিনটা অর্থাৎ এটা মূলত অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থান এই অ্যামিনো সংযুক্তির স্থানে কী কী লেখা আছে দেখো এসিসি এই মানে সিরিয়ালটা মাথায় রেখে এসিসি কিন্তু আছে তো অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থান মানে অ্যামিনো এভাবে মনে রাখতে পারো অ্যামিনো সংযুক্তির সাইড এভাবে মনে রাখতে পারো এভাবে মনে রাখলে অন্তত মানে এসিসি আছে এই সিরিয়ালটা মনে থাকবে তো অ্যামোনো সংযুক্তির স্থান আর এই এর মাথায় থাকে এরকম তিনটা এটাকে বলা হয় অ্যান্টি কোডন এটাকে বলা হয় অ্যান্টিকোডন আমরা ক্লিয়ারলি পড়বো আর এই ফার্স্টটাকে বলা হয় ডি ফাঁস এই ফার্স্টটাকে বলা হয় টি ফাঁস এই ফার্স্টটাকে বলা হয় ডি ফাঁস এই ফার্স্টটাকে বলা হয় টি ফাঁস এবং এটা ফাইভ প্রাইম প্রান্ত থেকে শুরু হয়েছে আর এই থ্রি প্রাইম প্রান্ত গিয়ে শেষ হয়েছে এবং কথা হলো দেখো এখানে এবার কথাগুলো আছে এখানে কিছু সবগুলো পড়া লাগবে না এগুলো তো আমার রিটেনে আসে না এমসিউর ক্ষেত্রে কিছু আসে সেগুলো দেখে নাও যে এখানে ট্রান্সফার অ্যারেঞ্জমেন্ট হলো সবচেয়ে ক্ষুদ্র আকার তোমাদের বই কাছে এটা ইম্পর্ট্যান্ট আর এখানে কি থাকে এখানে পাঁচটা বাহু থাকে চারটা ফাঁস থাকে দেখো পাঁচটা বাহু চারটা ফাঁস একটা ফাঁস দুইটা ফাঁস তিনটা ফাঁস চারটা ফাঁস তো বাহুগুলো দেখো আচ্ছা বলো ভাইয়া ওই আইডি বাইশ থেকে তেইশ ওটা কি ভাইয়া আইডি বাইশ থেকে তেইশ

তো ওগুলো তোমাদের দরকার না আমি তোমাদের যেগুলো দরকার তোমাদের সব তুলে দিচ্ছি তোমার যা দেখাচ্ছি তা দেখছো না তুমি ওইদিকে মাথা চলে গেছে আরে কি বলবে আর যেখানে এমসি কি দেখাচ্ছি গুরুত্বপূর্ণ এখানে যে ডিএনএ মানে ট্রান্সফারেন্টে পাঁচটা বাহু থাকে আর চারটা ফাঁস থাকে তো বাহুগুনগুলো এই যে অ্যামিনো এসিড বাহু টি বাহু অ্যান্টিকোটন বাহু আর একটা আছে অতিরিক্ত বাহু এই চারটা বাহু আছে আর ফাঁসগুলোতে দেখলে আর এখান থেকে তেমন কিছু পড়তে হবে না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস কোনটা এটা হলো অ্যান্টিকোটন ফার্স্ট মাথায় রেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস কোনটা অ্যান্টিকোটন ফার্স্ট আর এখানে সবসময় এটা কীভাবে সাজে থাকে এসিসি ধারায় সজ্জিত থাকে তোমাদের ওল্ড বয়ে মেবি ও সিসি মানে সিসি এ লেখা আছে কিন্তু নিউ এডিশনে বই এসিসি লেখা এবং এখানে তিনটি বেস নিয়ে কিন্তু একটা এন্টিকটন গঠিত হয় তিনটি বেস নিয়ে একটা অ্যান্টিগন গঠিত হয় এরপরে উৎপত্তি অর্থাৎ ট্রান্সফার আর এন এটা কিসের থেকে উৎপত্তি হয় ডিএনএ থেকে ট্রান্সফার আর সৃষ্টি হয় ডিএনএ থেকে ট্রান্সফার আর সৃষ্টি হয় এরপরে কাজ আছে ট্রান্সফার আর কাজ অর্থাৎ উৎপত্তি কাজ কাজটা একটা রিডিং দিও এরপর আছে দ্বিতীয় নম্বরে আছে কি বাত্তাবহ আর এন এ বা মেসেঞ্জার আর এন এ আর এন এ বা মেসেঞ্জার আর এন এ তো মেসেঞ্জার আর দেখো এম আর এন এ দ্বারা প্রকাশ করা হচ্ছে এগুলো কিন্তু পরবর্তীতে লাগবে এখানে মনোযোগ দিয়ে সবাই এই সংকেতগুলো কিন্তু পরবর্তীতে প্রকাশ করা হবে মানে আগামীকাল যে ক্লাসটা দেবো ইনশালে সেখানে এইসব নিয়ে আলোচনা আছে যেগুলো মাথায় দিয়ে দেখো তোমরা তো এনে বা বার্তা এনে দেখো এটা দেখতে এরকম লম্বা আমরা দেখো সে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম শুরু হয়েছে এর মাথাটাকে বলা হচ্ছে লিডার প্রান্ত মানে শেষ প্রান্তটাকে বলা হচ্ছে ট্রেইলার ট্রেইলার বলা হচ্ছে এখানে এটা দরকার নাই এখানে কথা হল এখানে পাঁচ থেকে দশ ভাগ হলে এমআরএন এ থাকে এটা অত্যন্ত ক্ষণস্থায়ী আর এই এমআরএন এ কাকে বলা হয় অর্থাৎ এই সংজ্ঞাটা দেখে নিও যে ডিএনএ জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষে সাজ হিসেবে কার্যকর হয় নির্দিষ্ট নির্দিষ্ট এমএনসিট অনুক্রম বাছাই করে সেগুলোকে মেসেঞ্জার আয়নে বলা হয় এগুলো মূলত ওই যে আমাদের পরবর্তীতে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন এসব পর্কে এই জিনিসগুলো দরকার এর কিছু কাজ আছে কাজটা রিডিং দিও এরপরে আছে দেখো এমআরআন আর ট্রান্সফার মধ্যে পার্থক্য করে নিও বুঝতে না ভালো তো আমি আসি আগামী লেকচারে তো বিষয় হলো এই হলো এরপরে আছে যেহেতু সময় কম মানে তোমাদের সময় তো শেষ হয়ে গেছে দশ মিনিট অবর হয়ে গেছে এরপরে আর আয়োজমাল আইনে তো রায়জোমাল আর এনে মানে রায়বোজুমাল আর বলা আছে আর আর এন এটা সর্বাপেক্ষা স্থায়ী এবং আমাদের কোষের মধ্যে আশি থেকে নব্বই ভাগই হলো আর বা রায়বোজুমাল আর এনএ মাথায় রেখো এটুকুই এর কাজটা একবার রিডিং দিও এরপরে আছে বংশগতি আর বা জি বংশগতি আর বা জি আর অর্থাৎ কিছু কিছু আর এন মানে মানে যেসব আর কিছু ভাইরাস দিয়ে বংশগতি বস্তু হিসেবে কাজ করে তাকে বলা হয় বংশগতি আর এর কাজ দেখো প্রোটিন তৈরি করা বংশন হিসেবে কাজ করা এর ফলে আসে মাইনর আর এনএ মানে মাইনর এমআরএনএনার কি এম আই আর প্রকাশ করা হচ্ছে মাইনর আর এনএ তো হলো কী ক্ষেত্রে এটা হিসেবে কী হিসেবে কাজ করে এনজাইম হিসেবে কাজ করে এটা অনেক ইম্পর্টেন্ট এটা এনজাইমের এর কাঠামো দান করে এবং এনজাইম হিসেবে কাজ করে তোমাদের পরীক্ষা আসলে নিচের কোন আর এন এটা এনজাইম হিসেবে কাজ করে মাইনর আর এনএ মাথায় রেকম কারণ দেখো আর এর কাজ আছে প্রোটিন সানসলেশন করা অ্যামিন এসিডকে তে স্থানান্তর করা প্রোটিন গঠন করা ইত্যাদি এগুলো আছে এবং দেখো এরপরে আছে আসে ডিএনএ আর আর এর মধ্যে পার্থক্য তো এসে দেখো ডিএনএ সূত্র আর এক সূত্রক এই পার্থক্যটা কিন্তু পুরো মানে আগে আসে তোমার এই পার্থক্যটা এই শখ অনুযায়ী পড়ে ফেলো আর এরপরে দেখো এখানে ডি অক্স সুগার থাকে এখানে রাইবস সুগার থাকে এখানে থায়ামিন থাকে এখানে ইউরাসিল থাকে ডিএনএ এর কোনো প্রকার বেশ ছিল না আর এর পাঁচ প্রকার তারপরে দেখো এখানে মানে উৎপত্তিটার সৃষ্টি হয়েছিলো দেখো অনুলিপনের মাধ্যমে ডিএনএ সৃষ্টি হয় যে অনুলিপনটা আমরা পরের দিন পড়বো আর আর নতুনভাবে আর সৃষ্টি হয় এটা কোনো অনুলিপন প্রয়োজন হয় না এখন দেখো এরপরে আছে অবস্থান অর্থাৎ দেখো ডিএনএটা সর্ব বেশিরভাগ থাকে প্রধানত থাকে ক্রোমোজোমে এর পাশাপাশি আর ক্লোরোপ্লাস্টে থাকে ক্রোমোজোম এ তোমার এমসি দিয়ে মনে রাখতে পারো অর্থাৎ মাইটোকন্ডিয়া ক্লোরোপ্লাস্ট ক্রোমোজোম এখানে ডিএনএটা বেশি থাকবে আর আরএনএ কোথায় কোথায় থাকে দেখো অনেকগুলো মানে ক্রমোজোম সাইটোপ্লাজম রাইবোজোম নিউক্লিওলাস এখানে কিন্তু নিউক্লিয়াস নাই নিউক্লিওলাস আছে মাথায় রেখো এরপরে বাহক হিসেবে কাজ করে এটা করে না এরপরে কিছু আছে এটা অধিবে রশ্মি শোষণ করে মানে লাইট শোষণ করে এটা লাইট তেমন শোষণ করতে পারে না এর ওজন কম এর ওজন বেশি এগুলো পড়ে নিও আচ্ছা তো এসে সেলাই শেষ এ ক্লাসে পর্যন্তই